নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আপনাদের ইউটিউব চ্যানেল শ্যাম। আজকে কোনো সেরকম জায়গা নয়, আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে একটা ভিডিও শ্যুট করেছি। এটা হচ্ছে আপনার কলকাতা টালিগঞ্জ এলাকায় কবরডাঙ্গা অঞ্চলের একটি চার্চ আছে, বড় এবং পুরনো। তো আমরা ওখানেই এসেছি দেখতে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে জায়গাটা, মানুষের ভিড় প্রচণ্ড আছে এখানে, দেখেই বুঝতে পারছেন রাস্তাতে ভালোই ভিড় আছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন লাইটিং ভালোই করেছে, আর এটা প্রত্যেক বছরই করে, দেখা আর জানাশোনা এটা প্রত্যেক বছরই ভালোই করে। দেখেই বুঝতে পারছেন ভিড়, এবার ফিল করতে পারছেন ভিড়টা, ভালোই ভিড় আছে। আমরা চার্চের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন চার্চ। এটি হচ্ছে চার্চের প্রবেশ পথ, দেখতেই পাচ্ছেন আমরা এখান থেকে প্রবেশ করব। বাইরের পথটা আর একটা গেট আছে, ওইখান থেকে বেরোনোর রাস্তা, এটা ঢোকার রাস্তা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো, খুব সুন্দর, মানে বাগানের মধ্যে লাইটিংটা দিয়ে হ্যাবক কিছু ব্যাপার নয়, কিন্তু তাও মানে দেখতে অপূর্ব লাগছে। আমি ঢুকলাম ভেতরে চার্চের ভেতরে, দেখতেই পাচ্ছেন গেটের সামনে আলাদা ভিড় করবে না, গেটের বারান্দার উপরে আলাদা ভিড় করবে না, গেটের বারান্দার উপরে অনেকে জুতো পরে ঢুকে যাচ্ছে। আমরা মেন এন্ট্রেন্সে মেন জায়গা চলে এসেছি, চার্চের ভেতরে একদম ভেতরে প্রবেশ করেছি। আপনারা ভেতরটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সাজানোর কাজ, চারদিকে আলোকিত হয়ে রয়েছে আলোকসজ্জায়। আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিকে অল করে নেবেন, আর লাইকও করবেন অল ভিডিওকেও। চার্চ সংলগ্ন একটি মাঠে মেলাও বসেছে, এটা চার্চের মানে 25শে ডিসেম্বর উপলক্ষেই বসে প্রত্যেক বছরই, ভালোই বড় মেলাটা, ভালোই বড় হয়, দেখতেই পাচ্ছেন। আমার নেক্সট ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, আশা করি আপনাদের আরও ভালো কিছু দেখাতে পারবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।